কেউ যদি পাখি ভালোবাসেন, কেউ যদি নৌকা ভ্রমণ ভালোবাসেন, তাহলে এই দুই উপভোগ করতে আপনাকে আসতেই হবে পূর্বস্থলী চুপিচরে। রোভার্স ব্লগের আগের পর্বে আমরা অস্প্রে সম্পর্কে জেনেছিলাম, আর এই পর্বে আমরা জানব পূর্বস্থলীর আরও একটি বিশেষ আকর্ষণ রাঙামুড়ির সম্পর্কে। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। রেড ক্রেস্টেড পোচার্ড, যাকে আমরা রাঙামুড়ি নামেও চিনি, এরা এক প্রকারের পরিযায়ী পাখি। এদের বিজ্ঞানসম্মত নাম নেটারুফিনা। জলজ উদ্ভিদই এদের প্রধান খাবার, তবে কখনো কখনো এরা ছোট ছোট মাছ, শামুক, ব্যাঙাচিও খেয়ে থাকে। পূর্বস্থলীর চুপিচরে যদি আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নাগাদ যান, তাহলে এদিকে দেখতে পাবেন সেখানে। বহু পাখি প্রেমী, বার্ড ফটোগ্রাফাররা এই সময় এই পাখির টানে চুপিচরে ভিড় করেন প্রতি বছর। এছাড়াও সাঁতরাগাছি ঝিল, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডেও এদেরকে দেখা যায়। উড়িষ্যার চিল্কা লেক, সুন্দরবন ন্যাশনাল পার্কও এদের অন্যতম প্রজনন ক্ষেত্র। মাঝারি আয়তনের এই হাঁসগুলি দল বেঁধে থাকে। এরা খুব ঋতু প্রকৃতির, বেশি কাছে গিয়ে ছবি তুলতে গেলেই এরা উড়ে পালায়, তাই দূরত্ব বজায় রাখাই ভালো। অনেকেই কৌতূহলবশত ছবি তোলা ও আরও কাছ থেকে দেখার আশায় এদের খুব কাছে চলে যায়। মাঝিদের বারণ করা সত্ত্বেও এরা শুনতে চান না, ফলে ভয়ে এই পাখিগুলি উড়ে পালায়। তাই এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার যখন আপনি চুপিচরে এদেরকে দেখতে যাবেন বা এদের ছবি তুলতে যাবেন। পুরুষ হাঁসগুলি স্ত্রীদের তুলনায় আয়তনে সামান্য বড় হয়। তাছাড়া এমনিতেও পুরুষ ও স্ত্রী হাঁস দূর থেকে সহজেই চেনা যায়। পুরুষগুলির মাথাটি গোল কমলা বাদামি রঙের, চোখ এবং ঠোঁট লাল রঙের, বুকের কাছটা কালো রঙের। অন্যদিকে স্ত্রীগুলি হালকা বাদামি রঙের হয়। এদের চোখ কালো, মাথার উপরটা কালচে বাদামি এবং ঠোঁটটাও কালচে রঙের। তবে কিছু পুরুষ রাঙামুড়ি থাকে যারা প্রজননের পর স্ত্রী হাঁসের মতো দেখতে হয়ে যায়, তবে এদের ঠোঁটটা কিন্তু লাল থাকে। এদেরকে বলা হয় ইক্লিপস মেল। এদের মূল প্রজনন স্থল হল ইউরোপ, মধ্য এশিয়া, রাশিয়া, ইউক্রেন ইত্যাদি জায়গা। তবে প্রতিকূল ঠান্ডা পরিবেশ থেকে বাঁচতে এরা শীতকালে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব অঞ্চলে, সাধারণত পশ্চিমবঙ্গ, সুন্দরবন এলাকা, উড়িষ্যা এইসব জায়গায় আসে। প্রজননের জন্য এরা নিচু জলভূমিকে বেছে নেয় এবং প্রজননকালে এরা 8 থেকে 12টি ডিম পারে। আপনারাও কিন্তু এই সুদূর ইউরোপ থেকে উড়ে আসা এরকম সুন্দর পাখিকে চাক্ষুষ করতে পারেন। বিশ্বাস করুন, ভীষণ সুন্দর দেখতে হয় এদের। চুপিচরে নৌকায় বসে এদের দেখতে আপনাদের ভালোই লাগবে। আজ তবে এখানেই শেষ করি, আবার দেখা হবে আগামী পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।